এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে এত জনসংখ্যা, এত জনসংখ্যা দেখেন কি অবস্থা, একদম পিঁপড়া শাড়ির মতো জনসংখ্যা এই বাংলাদেশে। একদম একজন মানুষের গায়ের উপর আর একজন মানুষ হেঁটে হেঁটে যায়, কোনো স্পেস থাকে না। এখন হচ্ছে টাইম হচ্ছে মানে 11টা, তো এই 11টার সময় এই বিজি রাস্তা দেখেন কি অবস্থা। আর জ্যাম কত, এই যে এই রোডে দেখেন জ্যাম, গাড়ি আর গাড়ি আর গাড়ি। যত মানুষ বাংলাদেশে আসলে ততই গাড়ি, যত মানুষ তত গাড়ি, মানে কোনো কোনো গাড়িতে একজন মানুষ একটা গাড়ি নিয়ে যাচ্ছে, তো এই জন্য কিন্তু আসলে জ্যামটা বেশি। আর বিশেষ করে এই যে সবুজ রঙের সিএনজিগুলো যাচ্ছে, যে এই সিএনজিতে সব একজন করে মানুষ যায়, 300-400 টাকা করে ভাড়া নেয় একজন করে মানুষ মাত্র এই সিএনজিতে। এই সিএনজির জন্য কিন্তু আসলে বেশি যানজট হয় ঢাকা সিটিতে। আমি বলবো সরকারকে এই সিএনজিগুলো উঠাই দিতে। এই সিএনজির ভিতরে হয় সিএনজি ফুল, সিএনজিতে আছে হচ্ছে আপনার 4টে সিট, 3টা সিট, 4টে সিট আছে, হ্যাঁ। তো এই 4 সিটে কখনোই লোক যায় না, যায় একজন করে লোক যায়। আর এই একজন মানুষের জন্য এতটা জায়গা তারা হচ্ছে নেয়, অনেক জায়গায় একজন মানুষ 5টা সিএনজি যদি যায়, 5টা সিএনজি কিন্তু 2টা প্রাইভেট কারের জায়গা দখল করে নিচ্ছে। তো আমি বলবো যে বাংলাদেশে মেট্রো চালু হোক, মেন রাস্তা দিয়ে মেট্রো চালু হয়ে যাক, চাকরিজীবী এবং যারা ভালো উচ্চ লেভেলের উচ্চ শ্রেণীর মানুষ তারাও যেন এই মেট্রোতে চড়তে পারে। ট্রাম আর কি, ট্রাম, ওই যে ট্রাম যে গাড়িগুলো ইন্ডিয়াতে চলে, ওরকম যেন আসলে বাংলাদেশে করা হয় দেখেন। তা না হলে কিন্তু আসলে যানজট কোনো দিনই কমবে না। এই সিএনজিগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত, বিশেষ করে যে নীল রঙের সিএনজি যাদের হচ্ছে, তারা একদম ওই যে নেট দিয়ে, নেটের দরজা দিয়ে একদম চিড়িয়াখানার জীবজন্তুর মতন করে ভিতরে আটকে জেলখানার মতন করে হচ্ছে যায় মানুষ। তো এই সিএনজিকে নিয়ন্ত্রণ করা উচিত সরকারের। তো ঢাকা সিটির যানজট আসলে যতই ফ্লাইওভার হোক আর যাই হোক না কেন, আসলে কখনোই কমবে না। তার কারণ হচ্ছে গাড়ি নিয়ন্ত্রণে নাই, এবং এই সিটিতে আরও বেশি মেট্রোর দরকার। মেন হাইওয়ে রোডে আসলে রেল লাইনের মতন হচ্ছে খোলা গাড়ি দরকার, সিটি মানে যাতে মানুষের গায়ে বাতাসও লাগে আবার মানুষ বসে যেতেও পারে ইজিলি, এ ধরনের গাড়ি দরকার আসলে আমাদের বাংলাদেশে। তো প্রচুর জনসংখ্যা আমাদের বাংলাদেশে, তো মাশাআল্লাহ বিদেশে থেকে আমাদের দেশ অনেক ভালো। বাংলাদেশ প্রাউড ফিল করি এখন বাংলাদেশে জন্মগ্রহণ করে। আসলে বাইরে গেলে ভালো লাগে, বাইরের হচ্ছে বিল্ডিং, তারপরে হচ্ছে রাস্তাঘাট সব চকচকা ঝকঝকা, কিন্তু মানুষ নাই, মানুষ ছাড়া আসলে কোনো জায়গায় আনন্দ গিয়ে আনন্দ লাগে না খুব একটা। নিরিবিলি পরিবেশ ভালো লাগে মাঝে মধ্যে, কিন্তু ক্রাউডেড প্লেসই ভালো লাগে। তো আমাদের ঢাকা প্রাণের ঢাকা, এটা হচ্ছে প্রাণের ঢাকা শহর, এই হচ্ছে ঢাকা সিটি। সবসময় এই জায়গাটা থাকে হচ্ছে একদম জমজমাটি হয়ে থাকে ঢাকা সিটিটা, তো ভালোই লাগে। শুধু আরেকটু যানজট কমলে অবশ্য ভালো লাগবে। তো সরকার চেষ্টা করছে যানজট কমানোর জন্য, আর মানুষ আমরা নাগরিকেরাও যদি একটু সচেতন হই, একটা সিএনজিতে যদি 2-3 জন মিলে শেয়ার করি তাহলে সেটা খুবই ভালো হয়, এবং মানুষের নিরাপত্তা ব্যবস্থাও দরকার। আর এই যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারে কিন্তু আসলে চলন্ত সিঁড়ি আছে, সেই চলন্ত সিঁড়িটা না বন্ধ করে রেখেছে, এখন সকালবেলায় অফিস আওয়ার কিন্তু সিঁড়িটা বন্ধ, খুবই দুঃখ লাগলো আর কি সিঁড়িটা বন্ধ দেখে। এই যে উপর থেকে প্লেন যাচ্ছে, আমরা এখন এই যে এয়ারপোর্টের কাছেই আছি, বসুন্ধরা সিটির কাছে দাঁড়িয়ে আছি, তো উপর থেকে একটা প্লেন যাচ্ছে, বা অনেক প্লেন যাচ্ছে এখানে, ঘন্টায় ঘন্টায় প্লেন যায়, ভালোই লাগে এই এলাকাটা। তো আজকে এ পর্যন্ত রাখলাম, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ব্লগের সাথে থাকবেন, লাইক দিয়ে। আল্লাহ হাফেজ।